हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে মান নির্ণয় করতে, 0 টু 1/2 dx / √t - 2x। এই অপেক্ষকটির আমাদের ইন্টিগ্রেশন করতে হবে 0 টু 1/2 এই লিমিটের মধ্যে। তাহলে এবার আমরা কি করব, ধরি √t - 2x = z, √3 - 2x = z। এখানে আমরা কি করতে পারি, অবকলন করে পাই উভয় পক্ষে অবকলন করে পাই কি পাবো আমরা অবকলন করলে, 1/2 ইন্টু 1/√3 - 2x ইন্টু -2 ডিএক্স ইকুয়াল টু ডিজেড, যেখানে আমাদের 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান দিয়ে আমরা কি লিখতে পারি, dx বাই রুট 3 - 2x ইকুয়াল টু মাইনাস ডিজেড। এবার আমাদের আপার আর লোয়ার লিমিটিং টার্ম কি আছে, হাফ আর জিরো, যেখানে লোয়ার লিমিটিং টার্ম হলো জিরো, আপার লিমিটিং টার্ম হাফ। এক্স ইকুয়াল টু জিরো হলে, জেড ইকুয়াল টু রুট 3 - 2x ইকুয়াল টু রুট 3 - 2 × 0 ইকুয়াল টু √3 - 0 ইকুয়াল টু √3। এক্স ইকুয়াল টু হাফ হলে জেড ইকুয়াল টু √3 - √3 - 2 × 1/2 ইকুয়াল টু √3 - 1, √3 - 1 ইকুয়াল টু √2। এবার আমরা কি করব, প্রতিস্থাপন করে পাই, জিরোর জায়গায় কি হবে √3 এবং হাফের জায়গায় কি হবে √2। আচ্ছা, তার আগে আমরা আরেকটি কাজ করে নেব, সেটি হলো কি, এক্স আর জেড পাশাপাশি আমরা দেখিয়ে দেব। জিরো হলে আমরা কত পাচ্ছি √3, হাফ হলে আমরা কি পাচ্ছি √2। এবার আমরা কি করব, প্রতিস্থাপন করে পাই, ইন্টিগ্রেশন √3 - √2 মাইনাস ডিজেড, এখানে যদি আমরা মাইনাসটিকে এলিমিনেট করি, তাহলে আপার আর লোয়ার লিমিটিং টার্ম আমাদের কি হবে, চেঞ্জ হয়ে যাবে, আপার আর লোয়ার লিমিটিং টার্ম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাবো, জেড √3 √2। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু √3 - √2। তো এটি হলো আমাদের অ্যান্সার,